Tagesordnung nennen. Was wird? Tabanga. প্র্যাকটিস চান আমাদের কাছে, তো সেটার জন্যই যেমন আপনারা এখন যে প্র্যাকটিসটা করছেন গত ক্লাসের, অনেকে বাসা থেকে করে আসছেন, গুড, তাদের জন্য আরেকটা প্র্যাকটিস দিচ্ছি, ইনফ্যাক্ট সবার জন্য। এই ডকুমেন্টটা আজকে আমরা শেয়ার করবো আপনাদের সাথে। দিস ইজ প্র্যাকটিস টু, সো প্লিজ কিপ এ নোট, প্র্যাকটিস টু এমপ্লয় স্যালারি অ্যাপ্লিকেশন। এটা আপনাকে ভিউ স্টেট দিয়ে সিঙ্গেল পেজে করতে হবে, ইফ নট মেমোরাইজ করার কি আছে। মাল্টিপল পেজ কিছু চালাকি আছে, আমরা পরে আপনাদের সলিউশন করবো। একটু বুঝিয়ে দেই, এই সেভের অংশটুকু একবার হবে, যেটা আপনারা দেখছেন এর আগে কিছু এক্সাম্পল হয়। এমপ্লয় ইনফরমেশন সেভ হবে একবার, এখানে দেওয়া হবে আইডি, নেম, ইমেল, বেসিকের অ্যামাউন্ট, আই মিন সাপোজ 20,000, তারপর হলো মেডিকেল 20% অফ অফ বেসিক, সো সেই অনুযায়ী পরে ওইখানে আসবে পিকআপটা, আমি পরে বলছি। এবং কনভেন্স হলো সাপোজ 10%, সো এটা দিয়ে সেভ দিবে, একবারে কাজ শেষ। এই কাজ কিন্তু দ্বিতীয়বার করবে। এই অংশ যদি দেখেন, এরপরে যদি আমি শো বাটন ক্লিক করি, এখানে দেখাবে নাম্বার অফ ইনক্রিমেন্ট কয়টা, আদৌ কি কোনো ইনক্রিমেন্ট হয়েছে, হয় না, তাহলে কয়টা দেখাবে, প্রথমবার জিরো, বেসিক অ্যামাউন্টটা দেখাবে, মেডিকেল পার্সেন্ট দেখাবে না, নো অ্যামাউন্ট, এখানে কিন্তু পার্সেন্টেজে দিলাম, সো আমি বললাম 40,000 এর, সরি 20,000 এর 20%, তাহলে এখানে কত অ্যামাউন্ট দেখাবে, আপনি এখানে দিলেন সাপোজ 100% ব্যাসেজ ইনক্রিমেন্ট করে দিলাম, খুব ভালো, রাইট, সো এক বছর পরে সাপোজ, সো এটা দিয়ে ইনক্রিমেন্ট দিলাম, সো ইনক্রিজ হলো, এখন বেসিক কত হয়ে যাবে, 100% থাকলে জিজ্ঞেস করে তাহলে আমি পরেরটাই চলে যাই। এবার এই কেসটা একটু দেখ আপনাদেরকে। সো অ্যাসোসিয়েশন রিলেশনশিপের গত ক্লাসে কিন্তু আমরা দেখছি হ্যাজ এ ইউজ এস নিয়ে আলোচনা হয়েছে, তো গত ক্লাসের প্যাটার্নটা যদি একটু আপনার রিমাইন্ড করে, মানে কেমন ছিল গত ক্লাসে, আমরা বলছি যে কাস্টমার একজন অ্যাকাউন্ট একটা, তাই না, অ্যাকাউন্ট একটা আজকে আমরা আরেকটু আরো স্টেপ সামনের দিকে যাব, সেটা আমরা বলবো যে ওয়ান টু মেনি হ্যাজ এ রিলেশন বাট ইট উইল বি ওয়ান টু মেনি। সো আমি গল্পটা বুঝিয়ে দিই এটা কেমন, দেন আমরা এখান থেকে অবজেক্ট বের করবো অ্যাজ ইউজুয়াল, যেটা এখানে হ্যাজ ডাজ। সো ডিপার্টমেন্টের ইনফরমেশন এখানে, ডিপার্টমেন্টের কোড, ডিপার্টমেন্টের নেম, ইউজার, ডিপার্টমেন্টের ইনফরমেশন একবার সেভ করবে। এবং পরের অংশটুকু আপনারা যে দেখতে পাচ্ছেন যে স্টুডেন্টের ইনফরমেশন, এই অংশটুকু করবে ইউজার বেশ কয়েকবার। 7 step.
বুঝতে পারছেন কি ওকে তাহলে এটা কি নরমালি বলা যায় একটা ডিপার্টমেন্টের আন্ডারে অনেক স্টুডেন্ট যাচ্ছে তাই না অ্যাজ এ ফর্মে যাচ্ছে ওকে আর শো ডিটেইলস ক্লিক করলে এটা তো ডেস্কটপের ইউআই সো ওয়েবে ডেফিনেটলি হয়তো একই পেজে যখন হবে তখন আই মিন নিচের দিকে দেখাবে অনেকগুলো কি কি দেখাবে দেখেন ডিপার্টমেন্টে যে কোড দিছে নেম দিছে সেটা দেখাবে তারপর এরকম সুন্দর করে ইয়ে তৈরি করবে রাইট মজে আপনারা টেবিল ইউজ করতে পারেন হোয়াট এভার প্লিজ সো প্রত্যেকটা স্টুডেন্টের কোড অথবা রেজিস্ট্রেশন নাম্বার নেই এবং ইমেল সো 10 জন থাকলে 10টা রো আসবে তার কনফিউশন আছে কি এখানে কিভাবে করবেন এটা ভুলে যান এখন আপাতত কি করবেন সেটা মনে রাখতে হবে তাই না ওকে সো এটা দেখাতে হবে ওকে সো আপনারা এবার বলেন যে আমরা এখান থেকে শুরু করে দেই অবজেক্ট ফাইন্ড আউট করা বলেন Yes, please. Department. So department, then? Yeah? Okay. So department. Then I talk the student. So student, what is it? Registration number, name, email. Registration number. Yes. Name. Name. Email. পরে যদি আবার মাথায় আসে যায় কিছু একটা মিসিং সেটা লিখবো নাথিং রং ডিপার্টমেন্টে আসেন তো বলে যান প্লিজ বি নেচার অনেকগুলা বোঝানোর জন্য একটু এস দিয়ে দিলাম আর স্টুডেন্ট যদি লিখি আরেকজন যদি বলি যে কি ও বলবে একটা স্টুডেন্ট আছে তাই না স্টুডেন্টস আছে অনেক স্টুডেন্ট আছে কি করে নেচারালি চিন্তা করলে স্টুডেন্ট অ্যাড করে অথবা স্টুডেন্ট রেজিস্ট্রেশন হয় তার মধ্যে সো জাস্ট থিংক ইন দিস ওয়ে যে অ্যাড কোনটা যেটা যা তাকে দেওয়া হয় অ্যাড করার জন্য সো গিভেন যেটা তাকে আমি দিই অনেকটা এখানে দেখেন তো আমরা কি বলছি স্টুডেন্ট গুলো ডিপার্টমেন্টে অ্যাড হবে ডিপার্টমেন্টে অ্যাড হবে তাহলে আমি স্টুডেন্ট কি একসাথে অনেকগুলো দিই তাহলে একটা মেকানিজম থাকতে হবে ডিপার্টমেন্টের এই যে ডাজ এর ভিতরে আগে যান এটা কি টাইপ স্ট্রিং 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 ডট দ্য স্ট্রিং স্ট্রিং স্টুডেন্ট আর একটু ভালোভাবে বলেন স্টুডেন্ট ওটা ছেড়ে বলেন স্টুডেন্ট হয় না ডিপার্টমেন্টে স্টুডেন্ট কয়টা যদি বলতাম নাম অনেকগুলা কি রাখতেন নাম আছে 100 আমি জানি না কতগুলা নাম তাহলে কি করতেন কঠিন কার কার মনে হচ্ছে বলেন তাহলে চলেন এই কোডটা আমি লিখে ফেলি আপনাদেরকে সময় দিব লেখার জন্য তাড়াহুড়ো আর কিছু নাই জীবনানন্দ একটা কবিতা আছে না কে কেউ জানেন না এটা
এই প্লিজ বলেন না একটু কেউ জানেন না যে আমার তাড়াহুড়ো করার কিছু নাই আস্তে আস্তে জীবনের আরে কোথায় গেছে গুগল সার্চ করে দেখবেন কেউ ওকে শুরু করে দেই কোড হ্যাঁ যা চিন্তা করছে সেটাই লিখব কোডে সো কুইক চেক হ্যাজগুলা কোথায় যায় ফিল্ডে ফিল্ডের আরেক নাম কি হ্যাঁ ফিল্ডের আরেক নাম কি ডাটা ওকে ডাটা আমরা বলি সাধারণত যখন আমরা চিন্তা করি কাগজ কলমে লিখি হ্যাঁ ভুল কিছু না আরেকটা নাম আছে এইটা আমরা ওই সময় বলি আরেকটু ফিল্ডের আরেক নাম ইনস্ট্যান্স ভেরিয়েবল ওকে ভেরিয়েবল না কি ইনস্ট্যান্স আচ্ছা ইনস্ট্যান্স ভেরিয়েবল কেন বলে অবজেক্টের করেসপন্ডিং এক্স্যাক্টলি প্রত্যেক অবজেক্টের ক্ষেত্রে তার ভেরিয়েশন হয় এমপ্লয়ি 1 এর আইডি এমপ্লয়ি 2 এর সাথে মিলবে না তাহলে আলাদা আলাদা সো ফর দ্যাট রিজন ইনস্ট্যান্স ভেরিয়েবল তাই না লোকাল ভেরিয়েবল কি এটা ওই ভেতরে ভিতরে থাকে ফাইন ওকে আচ্ছা ডাটা প্রাইভেট সেট গেট কি জানো একদিন পড়াইছে আপনাদেরকে বলেন তো একজন কেউ কি প্রপার্টি কি প্রপার্টি হচ্ছে মানে ডাটাকে অ্যাবস্ট্রাকশন রাজনৈতিক বক্তব্য না এই ডাটা হাইড মানে তো ডাটা প্রাইভেট কলার যেন এটাকে নষ্ট না করে দিতে পারে অবজেক্টকে ইনকনসিস্টেন্ট স্টেটে না দিতে পারে আর আমার দিক থেকে হলো আমি হাইড রাখলে আমি দরকার হলে ওপেন করে দিব দরকার হলে সেট দিব দরকার হলে গেট দিব দরকার হলে সেটে লজিক লিখবো দরকার হলে গেটে লজিক তাই না ওকে আর যদি বলেন যে ডাটা হাইড রাখলে আমাদের দেশে সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং সামনের দিকে আগাবে আমরা ভবিষ্যতে ডিজিটাল বাংলাদেশ গড়ার দিকে সামনে এগিয়ে যাব তাও ভুল না বাট এটা পলিটিক্যাল স্টেটমেন্ট আপনি পড়তে যাচ্ছেন ওকে সো চলেন আমরা লিখে ফেলি প্রথম কোন ক্লাসটা লেখা দরকার ওরকম কিছু নাই প্রথম লিখতে হবে এটা কেমন সব উল্টাপাল্টা লেখা যায় কোডের চেয়ে ফ্লুইড জিনিস আর নেই কেমন এটা টুথপেস্টের মতো না যে একবার টিপ দিচ্ছেন বের হয়েছে আর ঢুকবে না কোড ঢুকে রাইট একবার মনে হয়েছে এটা মেথড করবেন লেখছেন মেথড তারপর মনে হয়েছে না মেথড লিখবো না এখানে মেথডে কোড যা আছে রাইট বাটন ক্লিক করে ইনলাইন ইনলাইন বুঝছেন মানে আমরা একটা মেথড লিখলাম মেথড লিখে আরেকটা মেথড থেকে ওইটাকে কল করলাম তারপর মনে হলো যে মেথড দরকার নাই ওই মেথডের ভিতর যা আছে এবার এখানে লিখে দেব কপি পেস্ট করে আনার দরকার নাই রাইট বাটন ক্লিক করে ইনলাইন করে দেন মেথডের কোড এখানে চলে আসবে আবার মনে হয়েছে এই না পাঁচটা কোড নিয়ে একটা মেথড হোক কী লিখবেন পাঁচটা লাইন নিয়ে সো পাঁচটা লাইন সিলেক্ট করবেন রাইট বাটন ক্লিক রিফ্যাক্টর এক্সট্রাক্ট মেথড সুন্দর করে মেথড লিখে এখান থেকে কলও করে দেবেন রিফ্যাক্টরিংয়ে আরও জিনিসপত্রগুলো একটু দেখেন তো কেমন সো মানে করেছে ফ্লুইড জিনিস আর নেই রাইট লিখে ফেলি অটো প্রপার্টি লিখে দেয় ঝামেলা আনার জন্য কেমন সো আপনি একটু বলে যাবেন একটা কনস্ট্রাক্টর লিখি ডিফল্টটা লিখি এটা বোঝেন না গেল আসছেন এখানে ডান ওকে আর তো কিছু নাই আছে ওকে ডান
department class, okay. What should I write down here? Okay, student, or what is it? আগের মতো দরকার হলে ইউজ করবে, বাট কি যেন একটা মিসিং আছে দেখেন তো, স্টুডেন্টস পাবলিক যদি আপনি ডাইনোসর যুগে অবস্থান করেন তাহলে লিস্ট রাখবেন স্ট্রিং, তাই না? পাবেন স্টুডেন্ট মানে শুধু স্টুডেন্টের নাম, তাই না? বাট এও না, স্টুডেন্ট মানে হলো স্টুডেন্টের কালেকশন, স্টুডেন্ট আইটেম। আরেকটা যেন কি মেথড ছিল না, ওটাও লিখে দেই, বাট আপাতত বুঝতে পারছি না হয়তো কি লিখবো। এটা তো লেখা যায়, আমি কলার জায়গা থেকে চিন্তা করি, ইউআই প্রোগ্রামার যে সে নিশ্চয় ডিপার্টমেন্টের অবজেক্ট তৈরি করে রাখবে কোন লাইনে, এখানে আর এই জায়গাতে সে কি করবে, সেভ দিলে ওই ডিপার্টমেন্টকে বলবে তুমি স্টুডেন্টটা সেভ করো, তাই না? তাহলে ডেফিনেটলি স্টুডেন্টের সে একটা অবজেক্ট তৈরি করবে, অবজেক্টটা রেফারেন্স পাস করে দিবে কার কাছে, ডিপার্টমেন্টের কাছে, তাই না? ওকে, গেস করা যায়, কোড লিখলে আর একটু বুঝবেন দেখেন। সো পাবলিক ওয়ার্ড at student একটু স্বাভাবিক চিন্তা করেন তো, এটা প্যারামিটার কি হবে, অস্বাভাবিক না, অস্বাভাবিক করলে আবার প্রোগ্রামিং এর ভূত দেখা দেবে। বি নেচার কি, স্টুডেন্ট টাইপ আবার দেখাচ্ছি, কয়টা করে স্টুডেন্ট আসবে প্রত্যেকবার, একটা করে, তাহলে এখানে প্যারামিটারের মধ্যে কি আসবে, স্টুডেন্ট এর, ডোন্ট টেল ইট অবজেক্ট, অবজেক্ট আর একটা টাইপ আছে, মানে এখন তো আপনি স্পেসিফিক কথা বলতে পারেন, সোজা করে দে, যদি শুধুমাত্র এখানে স্টুডেন্টের নাম থাকতো সেভ দিত তাহলে আপনি এটা কি টাইপ রাখতেন, স্ট্রিং টাইপ রাখতেন না, ধরেন না স্টুডেন্ট টাইপ বলে কিছু নাই রাখতেন না, এখন যেহেতু অনেক কিছু দিচ্ছে এবং সেই জিনিসপত্র থাকছে স্টুডেন্ট টাইপের ভিতরে তাহলে স্টুডেন্ট টাইপ হবে, তাই না? আচ্ছা এখানে কি করলে এই জায়গাতে স্টুডেন্ট গুলো এসে জমা হবে বলেন, কার স্টুডেন্টস একটা কালেকশন লিস্ট, তার একটা অ্যাড মেথড আছে আপনারা অনেক আগে এটা আবিষ্কার করছেন, তার ভিতরে দিয়ে দেন স্টুডেন্ট। শুনেন প্রোগ্রামিং বেশি দিন করেন না, এটা খুব সোজা জিনিস, সব শিখে সবাই শিখে ফেলতেছে, তো কি মানে ডিমান্ড কমে যাবে সাপ্লাই বেশি হয়ে যাবে সবকিছু এরকম, ইকোনমিক সূত্র অনুযায়ী পৃথিবীতে যদি এখন সব সবাই নিউক্লিয়ার সায়েন্টিস্ট হয়ে যায় কি হবে, নিজে দেখবেন যে নিউক্লিয়ার সায়েন্টিস্ট শেষে তারা আছে আর চাকরি দেন একটা 5 টাকা বেতনে চাকরি দেবেন, তাই না? ওকে, সো আমি জানি না প্রোগ্রামিং খুব ইজি জিনিস কিন্তু কোনটা কঠিন, কঠিন হলো আপনাদের বিভিন্ন সময় ভালো ইয়ার কথা বলছেন না, হ্যাবিট ওগুলা ধরে রাখা, সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং কঠিন, দুটোর মধ্যে কি পার্থক্য জানেন, জানেন না? প্রোগ্রামিং হলো ভাই ভাইয়া ভালো লাগে এই জন্য রাত জেগেও করি,
রাইট? আর সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং হলো আগামীকাল সফটওয়্যারের রিলিজ দিতে হবে, ওটা না দিলে চাকরিটা চলে যাবে, বুঝা যাচ্ছে? সো প্রোগ্রামিং ইজ এ ফান, মজা করতেছেন। সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং হলো একটা দায়িত্ব, রেসপন্সিবিলিটি। আপনার সিস্টেম রানিং অবস্থায় থাকবে, সঠিক রিপোর্ট দিবে, রাইট? আর উল্টাপাল্টা করলে, আমাদের দেশে তো তাও ভালো অবস্থা আছে, বাইরের দেশে লিফট বন্ধ হয়ে যাবে, রোগী মারা যাবে হসপিটালে, তাই না? টানেল বন্ধ হয়ে যাবে, ট্রেন বন্ধ হয়ে যাবে, রাইট? সো ওই যে প্রেশার, যে মেন্টাল প্রেশার, এইটা ধরে রাখার মতো কনসিস্টেন্সি লাগবে। দিস ইজ সফট ইঞ্জিনিয়ারিং, তাই না? আপনার সিস্টেম লাইভ সঠিকভাবে কাজ করবে। গুগলে তো ওরা বলে যে ওরা পৃথিবীর মানুষের জন্য কাজ কাজ করে, সবার জন্য। সো গুগল সার্চে আপনি যদি আজকে একটা বাঘ ঢুকাই দেন, কি অবস্থা হবে? ওরা পৃথিবীবাসী সার্চ থেকে বঞ্চিত হবে, তাই না? ওদের দায় দায়িত্ব বুঝতেছেন? ওর কাছে ডেফিনেটলি প্রোগ্রামিংটা ফান, কিন্তু সাথে ওর যে দায় দায়িত্ব, ও জানে যে একটা ভুলের জন্য পুরো 100-200 কোটি মানুষ সাফার করবে। ওকে, ওইটা কঠিন। কঠিন মানে কি? ওটা চ্যালেঞ্জিং, রাইট? আমি বলতেছি না যে ওটা মানে আপনাকে কেউ ফালায়া মারতেছে, ওরকম কিছু না। ওইটা ওইটা অনেক বেশি দায় দায়িত্ব নিয়ে কাজ করে। ওকে, প্রোগ্রামিং তো ওই যে প্রাইম নাম্বার, ইভেন নাম্বার, অড নাম্বার, এখানে শেষ, তাই না? ওকে, আচ্ছা দুইটা ক্লাস তো লিখলাম, এবার দেখি কলারের পার্টে যায়, তাই না? কলার কে? এই তিনটার মধ্যে কলার কোন পার্টে বসে আছে? প্রোগ্রাম। প্লিজ ওয়েলকাম, কেউ একজন আসেন, আপনাদের কোড আমি লিখতে পারবো না। আসেন আসেন আসেন, কুই কে আসবেন আমি বলে দেব তাড়াতাড়ি, যিনি আগে আসছেন উনি আসবেন না, নতুন কেউ। থ্যাংক ইউ, হাততালি দেন স্যার, সবাই তো ধীরে বসে আসছেন। সো আমরা এখান থেকে ওই দুইটা ক্লাসের ডিজাইন সঠিক হলো কিনা আমরা এটা বোঝার চেষ্টা করি, যেটা দিয়ে রেডিও অ্যাপ্লিকেশনটা হয়তো হবে। সো আপনি প্রথমে একটা কাজ করেন, তিনজন স্টুডেন্টের তিনটা অবজেক্ট তৈরি করেন স্টুডেন্টের। সো শুরু করে দেন, স্টুডেন্ট, স্টুডেন্ট ওয়ান, এটা দিলে ভালো হয়, স্টুডেন্ট ওয়ান, স্টুডেন্ট। তাহলে ডাটাগুলো এখানে দিয়ে দেন, কনস্ট্রাক্টর দিয়ে দিয়ে দেন। সো আপনারা একটু আপনাদের স্পিকার নাম বলেন, আতি আতি, প্রথমে কি নাম, তাই না? ইয়েস, নেম, ইমেল, রেজিস্ট্রেশন নাম্বার। সো ইয়েস, ইমেল ডাবল এ, আচ্ছা ঠিক আছে, আতি ক্যাট, আর নাম যেটা সেটা দিয়ে এক মিনিট দাও, এবং রেজিস্ট্রেশন নাম্বার কিছু একটা দিয়ে দেন। ওটা কিন্তু 10693. Next, পরের জন, স্টুডেন্ট টু, স্টুডেন্ট টু, yes, স্টুডেন্ট, প্লিজ নাম, পলাশ, পলাশ, পলাশ অ্যাট মেইল ডট কম, এবং রেজিস্ট্রেশন নাম্বার তাও কিছু একটা দিয়ে দেন। সো আমি যে ক্লাস লাইব্রেরি তৈরি করে দিচ্ছি দুইটা ক্লাস, ওইটা আপনাদের আপনারাই লিখছেন, আপনাদের আপনারা বিভিন্ন প্রবলেম সলভের কারণে ইউজ করছেন, উনি আপনাদের প্রতিনিধিত্ব করছেন। স্টুডেন্ট থ্রি, স্টুডেন্টকে ডিপার্টমেন্টের মধ্যে রাখার চেষ্টা করব, যদি রাখা যায় এবং ডিপার্টমেন্ট থেকে যদি রিয়েলি আনা যায় তাহলে আপনার প্রবলেম সলভ হয়ে যাবে, তাই না? সো ডিপার্টমেন্টের অবজেক্ট তৈরি করেন, ডিপার্টমেন্ট,
প্রোটিন কিছু একটা দিয়ে দেন। তাহলে তো এবিসিডি দিলে হবে, তারপর আরেকটা ডিপার্টমেন্ট ডট স্টুডেন্ট ডিবাগ পয়েন্টটা একদম লাস্ট লাইনে রেখে আপনি ডিবাগ করেন। এবার প্রোগ্রামটা রান করুন। কোথায় এরর দিচ্ছে আমরা একটু বোঝার চেষ্টা করি। প্রথম হলো এররটা একটু পরে যত বেশি এটা ফেস করবে, মানে ফেস করতে করতে যদি আপনার এই অবস্থা হয় যে আমি তো আর পারতেছি না, আমার মতো ফেল তো পৃথিবীতে মানে আর কেউ করে না, তাহলে বুঝতে হবে আপনার সামনের দিকে আপনি দুর্বল দেখাচ্ছেন। বোঝা যাচ্ছে কি? অর্থাৎ আপনার আপনার ফেবিলিটি গুলো প্রচন্ড রকমের ক্রিটিক্যাল হয়, আপনি ফুলে উঠতে পারেন না, রাত দিন খেলতে হবে। দেন ইউ আর প্রসিডিং। এর ছাড়া যদি হয় তাহলে আপনি অনেক অনেক কেস এক্সেপশনাল কেস না দেখে চলে গেছেন। সো আপনার জানেন অনেক সময় এরকম হয় না, আপনাদের সাথে এরকম হয়েছে না? কিছু বন্ধু বান্ধব ঢাকা এসে দুদিনের মাথাটা চলে গেছে, আবার তারিখে ভাই মাথায় ঢাকা সরাম না, এরকম করছে না অনেকেই, বিশেষ করে যারা হয়তো খুব খাইয়ে দেয় মা বাবা খাইয়ে দেয়, তারপর ধরে এসি গাড়ি বাড়ি ছাড়া একদম বেরোতে পারে না। সো ধরেন ঢাকাতে ওইভাবে ফ্যামিলি সেটেল না, মফস্বলে সেটেল, ঢাকাতে আসার পর প্রথম যখন নামছে তারপর কি হয়েছে খুলে দেখে পেছনে চেনটা খুলে নিয়ে গেছে। এরপরেরটা অর্থাৎ প্রথমে হলো ইয়া চলতেছে আর কি, ড্রাই টেস্টিং চলতেছে, ঢাকাতে অ্যাডপ্ট করতে পারবে কি পারবে না। ওইখানে অনেকে একজন আছে হাত ছেড়ে দেয় অথবা মা বাবা চিন্তা করে না তারা হবে না, অথবা বাবা তুই মা তুই আর যাস না, বাবা তুই আর যাস না, এটা খুব কঠিন জায়গা তাই ওইখানে থাকিস। সো হোয়াট আই ওয়ান্ট টু সে, প্রবলেম দেখে আপনাদের অরেন্ট হওয়ার কারণ নাই, এরকম মানি ব্যাগ চুরি, ল্যাপটপ চুরি, মোবাইল চুরি হবে, আপনাকে যেরকম করে ঢাকাতে সার্ভাইভ করতে হয় জীবন জীবিকার প্রয়োজনে, সামথিং লাইক দিস। সো এই এরটুকুই আপনার লাইফে ভবিষ্যতে সম্পদ হবে, রাইট? এরর করলে শুধুমাত্র এররের সলিউশন জানা যায় না, খুব ইন্টারেস্টিংলি সিস্টেমের ডিজাইন। ওকে, বলা হচ্ছে নাল রেফারেন্স এক্সেপশন দিচ্ছে, তাই না? বাট হুইচ ওয়ান ইজ নাল? ডিপার্টমেন্টের অবজেক্টও তৈরি করছি, স্টুডেন্টের অবজেক্টও তৈরি করছি, তাহলে একটা লাইন ধরে ধরে আপনার জানতো নাল কোনটা, এই যে যেখানে এরর দিচ্ছে গলত রয়ে গেছে কোথায় দেখেন, স্টুডেন্টস যেটা এইটা নাল হয়ে গেছে, নাল জিনিসের আবার অ্যাড মেথড কি বোঝেন নাই? কম্পাইলার তো আপনাকে এরর দিয়ে মানে অনেক কম ইয়ে করছে, আপনার যে মাইর দেয় না এটাও তো বেশি, তাই না? ওকে, মানে আমি দেই অবশ্যই, মাইর খাবেন তো আপনি, আমি তো পর্যায়ে অন্ত হবে, তাই না? ওকে, আপনাকে তো আপনার প্রজেক্ট ম্যানেজার বলতেছে। ওকে আচ্ছা, সো প্রবলেমটা কোথায়? উপরে পড়ে ওঠেন তো স্ক্রল করে খুব ভালো করে লক্ষ্য করেন, লিস্টের কি অবজেক্ট তৈরি করছে? আমি যদি লিস্টের অবজেক্ট তৈরি না করি, আপনাদের প্রথম ক্লাসের কথা চিন্তা করেন, লিস্ট নিয়ে যখন আপনারা কাজ করছেন দেখেন লিস্টে ইউজার ডিফাইন টাইপ রাখছেন, স্টুডেন্ট অবজেক্ট তৈরি করছেন রাখছেন, বাট সেটা তো স্টুডেন্টের অবজেক্ট, লিস্টের অবজেক্ট কি আপনি তৈরি করছেন না? ইনিশিয়াল লিস্ট অফ স্টুডেন্ট, স্টুডেন্ট লিস্ট ইকুয়ালস নিউ স্টুডেন্ট, সরি নিউ লিস্ট, নিউ লিস্ট কি স্টুডেন্টের অবজেক্ট তৈরি করছেন নাকি লিস্টে তৈরি করছেন? লিস্টে, সেটা কোথায়? সেটা যদি না হয় ওটা ওটার মধ্যে রাখবেন কি? ওটা তো কিছু নাই,
Okay, so how could we solve this problem? Anyone? আমি কিন্তু এখানে প্যাস রেখে দিছি, অটো প্রপার্টি বাদ দিতে পারবেন না, অটো প্রপার্টি ছাড়া করা যায় ওইটা বলে দিই, সেক্ষেত্রে আপনি কি করবেন ওই স্টুডেন্টকে প্রাইভেট রেখে ওই সেট গেটের মধ্যে সেটের মধ্যে হয়তো আপনি লিখে দিবেন রাইট, অথবা ডিরেক্টলি লিখে দিবেন কি প্রাইভেট স্টুডেন্টস ইকুয়ালস নিউ স্টুডেন্ট, তারপর প্রপার্টির মধ্যে লিখবেন। বাট আমি কি ওইভাবে লিখছি, আমি নর্মাল প্রপার্টি লিখিনি, আমি লিখছি অটো প্রপার্টি। এবার বলেন তো সলিউশন কি স্যার? আরেকটু ভালো আনসার চাই, এখানে না রেখে উপরের টাই রাখলে কি হতো? কোন প্রোগ্রামার তো ডিপার্টমেন্টের ডিফল্ট কনস্ট্রাক্টর দিয়ে অবজেক্ট তৈরি করতেই পারে। আমি যদি উপরেরটাই দেখতাম তাহলে এখন আমাকে রিপিট করতে হতো, আরেকটা হলো যদি রিপিট না করতাম তাহলে কমপ্লিটলি ডিজাস্টার করতো। কিভাবে? প্রথমটার ক্ষেত্রে ঠিকমতো হতো, পরেরটা দিয়ে অবজেক্ট তৈরি করলে ও প্রোগ্রামার দেখতো না, তাই না? গুড, চলেন এবার রান করেন, আবার ওই ডিবাগ পয়েন্টটা আসে। নাইস, এবার F10 দেন একবার। ওকে, এখন আমাদেরকে ডিপার্টমেন্ট অবজেক্টটাকে আপনি ডিবাগ করে দেখান সব কিছুই ঠিক আছে। ঠিকের ডেফিনিশন কি? প্রথম হলো ডিপার্টমেন্টের কোড থাকতে হবে 34, নাম থাকতে হবে CSE, ডিপার্টমেন্টের লিস্টের ভিতরে স্টুডেন্ট লিস্টের ভিতরে তিনটা স্টুডেন্ট থাকতে হবে এবং তাদের প্রপার্টি গুলো থাকতে হবে। ইফ ইট ইজ ওকে দেন ওকে ফাইন, ঠিক আছে। সো প্লিজ নো, কিছু লেখার দরকার নাই, ডিবাগ করেন, আমি বলছি ডিবাগ সরি ওয়াচ করেন, গো অন দেন দেন, তারপর কেউ আসবেন আমাকে হেল্প করবেন, কুইক কুইক আমাকে দেখাতে হবে ওগুলো, দেখানো মানে কোড লেখে না, এখান থেকে দেখাতে হবে। ইয়েস দেন এই কাউন্ট 3, তার মানে কি তিনটা স্টুডেন্ট আছে, তারপর দেন গো অন আরেকটু, এই ঠিক ঠিক ছিল তো, গো অন মানে আমি রান করে দিলাম, আবার রান করে আবার আবার রান করে, ইয়েস ওকে দিয়ে যান F5, ওকে আবার F10 দেন, এবার আবার দেখান। আপনারা যদি এগুলো এভাবে দেখতে না পারেন তাহলে তো প্রোগ্রামিং মানে আপনার কাছে মিস্ট্রি মনে হবে, প্রোগ্রাম তো মিস্ট্রি, প্রোগ্রামিং চেয়ে ক্লিয়ার কিছু নাই। ওকে তারপর তারপর দেখেন, এনি ওয়ান প্লিজ হেল্প করবেন, থ্যাংক ইউ, তো আপনি চলে যান, থ্যাংক ইউ, সো ইয়েস গন ফাইন, প্রথমটা আছে তাই না? সো হ্যাঁ তারপর তাই না, ইউ হ্যাভ টু নো হাউ টু ডু ইট, ক্লিক ক্লিক আর কিছু নেই, ইয়েস চা আমাদের কিন্তু চলে এসছে তাই না। আমরা এবার জাস্ট সি কি এই প্রবলেম কি সলভ করা সম্ভব না, এই ডিজাইন দিয়ে জাস্ট চিন্তা করেন, ডিপার্টমেন্টের অবজেক্ট তৈরি করবেন USA পার, এটা রেখে দিবেন ভিউ স্টেটে, সেশনের তো আপনারা জানেন কিভাবে করবেন, ভিউ স্টেটে রাখলেন ওই দেন স্টুডেন্ট এই অংশে যখন সেভ বাটন ক্লিক করবেন তখন কি করবেন, একটা স্টুডেন্ট তৈরি করবেন, তারপর ডিপার্টমেন্টের অবজেক্টটা ভিউ স্টেট থেকে নিয়ে সেটার অ্যাড মেথড কল করে দিবেন, কোথায় কোথায় চলে যাবে প্রত্যেকবার ও বাটন ক্লিকে ডিপার্টমেন্টের মধ্যে সেভ হয়ে যাবে তাই না, বুঝা যাচ্ছে কি? আমরা এখানে এক লাইনে তিনটা করছি, আপনি কি করবেন ওখানে ক্লিকেই অ্যাড মেথড কল করবেন, ক্লিকে অ্যাড মেথড কল করবেন, ওকে শো ডিটেইলসের কাজটা হয় নাই, শো ডিটেইলস কিভাবে করা যায়, সো প্লিজ গো টু কনসোল কোড, এখানে অ্যাপ্লিকেশন কোডে যান, ক্রস করে দেন, ওকে
কি লিখলে সবগুলো স্টুডেন্টের ইনফরমেশন দেখা যাবে। দেখেন প্রথমে দুটো ইনফরমেশন দেখেন, ডিপার্টমেন্টের কোড এবং নেম। সো কনসোল ডট রাইট লাইন, কনসোল ডট রাইট লাইন। তারপর কি করবেন? রোহান কেউ কি হেল্প করবেন ওনাকে? সবগুলো স্টুডেন্ট ইনফরমেশন দেখাতে হবে। এনিওয়ান এখান থেকে একটা একটা স্টুডেন্ট আসবে না কেন? ভার রাখলে হয়, স্টুডেন্ট রাখলে স্টুডেন্ট হয়। নাম দেন এ স্টুডেন্ট, তাহলে কি যেটা স্টুডেন্ট প্রথম আসবে একটা, তারপরে আরেকটা, তারপর এন্টার দেন। এন্টার এই কোড লেখার মেকানিজমগুলো একটু শিখতে হবে, তাই না? এন্টার দিয়ে দিয়ে গেলে কিন্তু সে বুঝে আপনি কোথায় যাচ্ছেন, রাইট? আইডিকে এক্সপ্লয়েট করবেন। দেন কনসোল ডট রাইট লাইন, এ স্টুডেন্ট ডট ফার্স্ট নেম প্লাস, তারপর একটা মাঝখানে স্পেস দেন, দেন এ স্টুডেন্ট, এ স্টুডেন্ট ডট, এ স্টুডেন্ট ডট নেম, নেম আছে, ও সেন্ড টু দিস রেজিস্ট্রেশন নাম্বার, হোয়াট এভার ইট ইজ, শেষ আর দরকার নাই ধরে ধরে। সো এবার কি কাজ করবে না? লাস্টে কনসোল ডট ব্রেক কি দিয়ে ভিডিওটা আমি দিয়ে দিচ্ছি আপনাদের শেয়ার ফোল্ডারে, যারা দেখা দরকার তারা ভিডিও দেখে দেখে করতে পারে।